তো এই বছরে মাচারিটির মুভি আরআরআর তো আমার দেখা শেষ। আর যেহেতু আমি বাংলাদেশে থাকি আর এখন বাংলাদেশে আছি, সো কিভাবে দেখেছি তা তো নিশ্চয়ই বুঝে গেছেন। এখন এই মুভি দেখা শেষে যখন ঘুমাতে যাচ্ছিলাম তখন একটি স্ট্যাটাস আমার চোখে পড়লো, যেখানে ডিরেক্টর অনন্য বামন লিখেছেন যে আরআরআর আমাদের দেশে সিনেমা হলে মুক্তি পাবে। আর তা দেখে আসলে খুব আফসোস হচ্ছিল যে কি করলাম আমি। বাট আজকে সকালবেলায় আমাদের রিপোর্টার যখন তাকে ফোন দেয় এবং জিজ্ঞেস করে যে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে, তখন ডিরেক্টর অনন্য বামন এটাই জানায় যে তিনি এখন কিছু বলতে পারবেন, তাকে 3-4 দিন আরো সময় দিতে হবে। বেশি আশা রেখেন না, যা ভাবছেন তা নাও হতে পারে। যাই হোক, আরআরআর তো আমি খুব এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেছিলাম, আর এই 3 ঘন্টার এই মুভি আমাকে কি এক্সপিরিয়েন্স দিল তাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এখন এই মুভির গল্প নিয়ে তেমন কিছু বলবো না, কারণ ট্রেইলারে আপনারা দেখে যা অ্যাজুম করেছেন ঠিক গল্প তেমনই। এক লাইনে যদি বলি, আদিবাসী এক ছোট মেয়েকে রেস্কিউ করা নিয়ে এর গল্প শুরু হয়, যা ইংরেজদের প্রতিহত করার মধ্য দিয়ে শেষ হয়ে যায়। মানে কাহিনী এমন না যে আপনাকে ভাবাবে বা কোনো টুইস্ট দিবে, বাট এই দুর্বল কাহিনীকে অসাধারণ করে দিয়েছে রাজামৌলির অসাধারণ স্টোরি টেলিং। এই মুভির প্রতিটি দৃশ্য হোক, সেটা নাচের দৃশ্য, অ্যাকশন সিকোয়েন্স বা ইমোশনাল প্লট, এতটাই ইম্প্যাক্টফুল এবং পারফেক্টলি দেখানো হয় যে আপনাকে একটা ফ্রিকশনাল জগতে নিয়ে যাবে যা আপনি আগে কখনো এক্সপিরিয়েন্স করেননি। এই মুভিতে আপনি অনেক সিনই পাবেন যা আপনাকে গুজ বাম দিবে, বাট জুনিয়র এনটিআর এবং রামচরণের এন্ট্রি সিনটা দেখার মতো ছিল। আর তাদের মধ্যে প্রথম যে ফাইট সিকোয়েন্সটা হয় তা জ ড্রপিং ছিল। আর তা হবে না কেন, কারণ জুনিয়র ইন্টার এবং রামচরণের সে প্রথম ফাইটিং সিকোয়েন্সটা টোটালি মেক করতে তাদের 3 বছর লেগেছে, আর তা জানিয়েছে এই মুভি সিনেমাটোগ্রাফার নিজেই। এই মুভির প্রতিটি গানই সিচুয়েশন বেসড ছিল, সো মুভি দেখার সময় আপনি ভালো মতোই কানেক্টেড থাকবেন। বাট নাচও গান দেখার সময় যে মোমেন্টটা ক্রিয়েট হয় সেই দেশ মুভি দেখার শেষও আপনার রয়ে যাবে। এখন যদি অ্যাক্টিং নিয়ে কথা বলি, রামচরণ এবং জুনিয়র এনটিআর তাদের জীবনের সেরা অ্যাক্টিং করেছে, এমন অ্যাক্টিং যা সবার মনে দাগ কাটবে। আর যদি অজয় দেবগানের কথায় আসি বা আলিয়া ভাট, তাদের ছোট রোল ছিল বাট ইম্প্যাক্টফুল ছিল এই মুভিতে। এক কথায় বলতে গেলে প্রধান চরিত্র থেকে পার্শ্ব চরিত্রে যারাই ছিল প্রত্যেকে পারফেক্ট অ্যাক্টিং করেছে। আরও 2 জন ফরেন অ্যাক্টরের কথাও বলতে হয়, যেমন অ্যাক্ট্রেস অলিভিয়া, তার সৌন্দর্য তার এক্সপ্রেশন সবাইকে মুগ্ধ করবে। আর ভিলেন চরিত্রে যে হলিউড অ্যাক্টর ছিল, তার স্ক্রিন প্রেজেন্স কম থাকলেও যতবার তিনি স্ক্রিনে এসেছেন তার এক্সপ্রেশন দিয়েই কাজ করেছেন। এছাড়া VFX, BGM, সিনেমাটোগ্রাফি এবং টোটাল অ্যারেঞ্জমেন্টের কথায় যদি আসি, SS রাজামৌলি আবার প্রমাণ করে দিলেন এই যে ইন্ডিয়ার মুভি ইন্ডাস্ট্রিতে বাহুবলির পর আরআরআরই সেরা। আর একটা জিনিস শেয়ার করিনি যে আমার এই মুভির ফার্স্ট হাফ এর সেকেন্ড হাফের তুলনায় বেশি জোশ লেগেছে। আবার আমি এটাও দেখছি যে অনেকে বাহুবলির সাথে এর কম্পেয়ার করছে। এখন যদি আমাকে বলা হয় কোনটা ভালো এডিটার মধ্যে, কম্পেয়ার করলে আমি এখনও বাহুবলিকেই সেরা মনে করব। বাট এর মানে এই না যে আরআরআর মধ্যে পিওর মশালা এন্টারটেইনমেন্টের কোনো কমতি আছে। জোশ একটি মুভি আর এন্টারটেইনমেন্ট পারপাসে যেহেতু দেখবেন, সো এই মুভি আপনাকে এক ফোঁটাও কোনো এন্টারটেইনমেন্ট থেকে বঞ্চিত করবে না। আরেকটা সাজেশন, যারা সিনেমার মধ্যে ফিজিক্স এবং লজিক খুঁজে তাদের নিয়ে এই মুভি দেখতে বসেন না, কারণ তারা অনেক জ্বালাতন করবে। যাই হোক, আমি এই মুভিকে দিব 4/5। আপনার কেমন লাগলো ভিডিওর নিচে জানিয়ে দেন। আমি শাকিব নিজাম আজকে এখানে সাইন আউট করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাবো। টিল দেন সবাই ভালো রাখুন, আল্লাহ হাফেজ।